আসসালামু আলাইকুম সুপ্রিয় ছোট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই সুস্থ আছো। প্রতিদিনের মতো আমি তোমাদের সামনে হাজির হয়েছি, তোমাদের নাহিদা ম্যাম তোমাদের অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের অনলাইন ক্লাসের বিষয়ে আমরা বাংলা আর ইংরেজি পড়ব। তো বাংলাতে আজকে আমরা কি পড়ব? বাংলাতে আজকে ছড়া পড়ব। প্রতি সপ্তাহে আমরা একটু একটু করে বাংলাতে ছড়া শিখছি আর ইংলিশে রাইমস শিখছি। তো আজকেও আমরা বাংলাতে একটা ছড়া পড়ব আর ইংলিশে একটা রাইমস পড়ব। তো চলো, তোমরা তোমাদের এই বাংলা ছড়ার মেলা, যেটা পাঠশালা ছড়ার মেলা বই রয়েছে, এটা থেকে আমরা আজকে ছড়া পড়ব। তো দেখো কোন ছড়াটা পড়ব আমরা। দেখো পৃষ্ঠা চারে একটা ছড়া রয়েছে। দেখো এই ছড়াটাতে কি রয়েছে? দেখো একটা নদী রয়েছে, নদীতে একটা নৌকা, নৌকার মধ্যে একজন মানুষ বসে আছে, আর একটা নৌকা মাঝি, কাজে নৌকা চালায়। এখানে দেখো একটা গাছ, আর গাছের মধ্যে একটা পাখি বসে আছে। এরপরে দেখো এখানে ফুল গাছ সবকিছু রয়েছে। আর এখানে দেখো একটা বাচ্চা মেয়ে দু হাত তুলে প্রভুর কাছে প্রার্থনা করছে। তো চলো আমরা আজকে এই ছড়াটা পড়ব। ছড়ার নাম কি? ছড়ার নাম হচ্ছে প্রার্থনা। ছড়ার নাম কি? প্রার্থনা। প্রার্থনা মানে আমরা বুঝি, প্রার্থনা মানে হলো কোনো কিছু চাওয়া, মানে আমরা প্রভুর কাছে দুই হাত তুলে যা চাই সেটাকে কি বলে? প্রার্থনা। তো ছড়াটার নাম কি? প্রার্থনা। এটা কে লিখেছে? লিখেছে সুফিয়া কামাল। প্রার্থনা ছড়াটি কে লিখেছে? সুফিয়া কামাল। তো চলো আমরা এই ছড়াটা পড়ব। তো আমি যখন ছড়াটা পড়ব, তোমরাও কিন্তু আমার সাথে বারবার বারবার করে পড়বে। যতবার পড়বে ততবার তোমাদের আস্তে আস্তে এই ছড়াটা মুখস্থ হয়ে যাবে। তো চলো, ছড়াটার নাম কি? প্রার্থনা। কে লিখেছে? সুফিয়া কামাল। তুলি দুই হাত করি মুনাজাত হে রহিম রহমান, তুলি দুই হাত করি মুনাজাত হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে গাছে ফুল ফল নদী বরা জল, পাখির কণ্ঠে গান সকলে তোমার ধান। আমি আবার পড়ছি, তুলি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল নদী বরা জল, পাখির কণ্ঠে গান সকলে তোমার ধান। আমি আবার পড়ছি, তুলি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান, তুলি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল নদী বরা জল, পাখির কণ্ঠে গান সকলে তোমার দান। আমি আবার পড়ছি, দেখো তুলি দুই হাত করি মুনাজাত হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল নদী বরা জল, পাখির কণ্ঠে গান সকলে তোমার দান। আমি আবার পড়ছি, তুলি দুই হাত করি মুনাজাত হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান, গাছে ফুল ফল নদী বরা জল, পাখির কণ্ঠে গান সকলে তোমার দান। আমি আবার পড়ছি, তুলি দুই হাত করি মুনাজাত হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান, গাছে ফুল ফল নদী বরা জল, পাখির কণ্ঠে গান সকলে তোমার দান। এখন চলো, আমরা ছড়াটি পড়েছি, এখন ছড়ার এই নিচে কতগুলো শব্দের অর্থ দেওয়া আছে আমরা এগুলো একটু জেনে নিব। মুনাজাত, মুনাজাত অর্থ কি? প্রার্থনা। মুনাজাত অর্থ কি? প্রার্থনা। আমরা যখন দুই হাত তুলে প্রভুর কাছে কিছু চাই সেটাকে কি বলে? প্রার্থনা করা, মুনাজাত করা। এরপর আসো রহমান। রহমান অর্থ কি? করুণাময় আল্লাহ। রহমান অর্থ কি? করুণাময় আল্লাহ। এরপর আসো ধরণী। ধরণী অর্থ কি? পৃথিবী। ধরণী অর্থ কি? পৃথিবী। এরপর আসো ক,
কণ্ঠ, কণ্ঠ অর্থ কি গলা, যেটাতে আমরা কথা বলি সেই কণ্ঠটা কোথেকে আসে, গলা থেকে আসে, কণ্ঠ অর্থ কি গলা। এরপর আসে কি মোদের, মোদের অর্থ কি আমাদের, মোদের অর্থ কি আমাদের। মুনাজাত অর্থ কি প্রার্থনা, রহমান অর্থ করুণাময় আল্লাহ। এরপর আসো ধরণী, ধরণী অর্থ কি পৃথিবী। এরপর আসো কণ্ঠ, কণ্ঠ অর্থ কি গলা। এরপর আসো মোদে, মোদের অর্থ আমাদের। তো আমরা এখন যে ছড়াটা পড়েছি বাংলাতে, এই ছড়াটা তোমরা অবশ্যই অবশ্যই শিখে ফেলবে, আর ছড়ার নিচে কিছু শব্দের অর্থ দেওয়া আছে সেগুলো তোমরা অবশ্য অবশ্যই শিখে রাখবে। এখন চলো এই রাইমস বইটা সবাই একটু নাও। আর এখানে রাইমস আমরা গত ক্লাসে যতটুকু যেটা রাইমস পড়েছি পরবর্তী রাইমসটা আজকে আমরা পড়বো। তো গত ক্লাসে কোনটা পড়েছিলাম, এ ফোর, এ ফোর অ্যাপল, এ ফোর অ্যাপলটা আমরা পড়েছি। আজকে আমরা পড়বো কি এই ছড়াটা, এতে কত পেজ আছে যে চার নং পেজে, চার নং পেজে যে রাইমসটা আছে আজকে আমরা সেই রাইমসটা পড়বো। তো এখানে কি দেখা যাচ্ছে দেখো, আগে আমরা দেখি, এখানে দেখা যাচ্ছে একটা ঘর, ঘরের উপরে একটা কি দেখা যাচ্ছে মুরগ, একটা কি দেখা যাচ্ছে মুরগ, এদিকে একটা গাছ দেখা যাচ্ছে। তো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে মুরগ ভোরবেলা ডাকে, কেন ডাকে, আমাদেরকে ঘুম থেকে সজাগ করে দেওয়ার জন্য ডাকে। মুরগ ডাকার অর্থ হলো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ইবাদত করব, ইবাদত করে আমাদের নিত্য নৈমিত্তিক কাজগুলো শুরু করব। তো রাইমসটার নাম কি, রাইমসটার নাম হলো কক্স ক্রো, কক্স ক্রো। রাইমসটার নাম কি কক্স ক্রো, মানে হলো মোরগ ডাকে, কক্স ক্রো অর্থ কি মোরগ ডাকে। তো আমরা কক্স ক্রো, তো এই রাইমসটা এখন আমি পড়া শুরু করছি, তোমরাও আমার সাথে সাথে একটু পড়ো। তো চলো আমি শুরু করছি, কক্স ক্রো ইন দ্য মর্ন, কক্স ক্রো ইন দ্য মর্ন টু টেল আস টু রাইজ, টু টেল আস টু রাইজ, কক্স ক্রো ইন দ্য মর্ন টু টেল আস টু রাইজ, কক্স ক্রো ইন দ্য মর্ন to tell us to rise, and he who lies late, and he who lies late, and he who lies late will never be wise, will never be wise. আমি আবার পড়ছি দেখো, cocks crow in the morn to tell us to rise, cocks crow in the morn to tell us to rise, and he who will, and he who lies late, and he who lies lays, and he who lies late. তারপর আমি আবার পড়ছি দেখো, cocks crow in the morn to tell us to rise, and he who lies late will never be wise, will never be wise. আবার পড়ছি দেখো, cocks crow in the morn to tell us to rise, and he who lies late will never be wise. আবার পড়ছি দেখো, cocks crow in the morn, cocks crow in the morn to tell us to rise, and he who lies late, and he who lies late will never be wise. Cocks crow in the morn to tell us to rise, and he who lies late will never be wise. Cocks crow in the morn, cocks crow in the morn to tell us to rise, and he who lies late will never be wise. আমি আবার বলছি দেখো, cocks crow in the morn to tell us to rise, and he who lies late will never be wise. আমরা যখন ভোরবেলা আমরা ঘুম থেকে
উঠব, অবশ্যই আমরা ইবাদত করব। ইবাদত করার পরে আমরা নিত্য নৈমিত্তিক কাজগুলো আমরা শুরু করব। যদি আমরা ঘুম থেকে দেরি করে উঠি তাহলে আমাদের জ্ঞানের বৃদ্ধি হবে না। তো আমাদের কি করা দরকার? আমাদের ভোরবেলা ঘুম থেকে উঠে ইবাদত করে লেখাপড়া শুরু করতে হবে। এখন দেখো আমরা রাইমসটা পড়েছি, এরপরে কি আছে নিচে কতগুলো ওয়ার্ড মিনিং দেওয়া আছে, আমরা এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই শিখব। এখানে কি দেওয়া আছে? কক, কক অর্থ কি? মোরগ। কক অর্থ কি? মোরগ। আর ক্রো, ক্রো অর্থ কি? মোরগের ডাক। ক্রো অর্থ কি? মোরগের ডাক। কক অর্থ মোরগ, ক্রো অর্থ কি? মোরগের ডাক। মন, মন অর্থ কি? সকাল, মন অর্থ কি? সকাল। এরপর আসো টেল, টেল অর্থ বলা, টেল, টেল অর্থ বলা। এরপর আসো রাইজ, রাইজ অর্থ ঘুম থেকে উঠা, রাইজ অর্থ কি? ঘুম থেকে উঠা। এরপর আসো হি, হি অর্থ কি? সে, হি অর্থ সে। লাই, লাই অর্থ শোয়া, লাই অর্থ শোয়া। ওয়াইজ, ওয়াইজ অর্থ জ্ঞানী, ওয়াইজ অর্থ কি? জ্ঞানী। আস, আস অর্থ আমাদেরকে, আস অর্থ আমাদেরকে। লেট, লেট অর্থ দেরি, লেট অর্থ দেরি। নেভার, নেভার অর্থ কখনো না, নেভার, নেভার অর্থ কখনো না। কক অর্থ কি? মোরগ। ক্রো, ক্রো অর্থ মোরগের ডাক। মন অর্থ প্রভাত, মন অর্থ প্রভাত। টিল, টিল অর্থ বলা। রাইজ, রাইজ অর্থ ঘুম থেকে উঠা। হি অর্থ সে, লাই অর্থ শোয়া। ওয়াইজ অর্থ জ্ঞানী, আস অর্থ আমাদেরকে, আস অর্থ কি? আমাদেরকে, আস অর্থ কি? আমাদেরকে। লেট, লেট অর্থ দেরি, লেট অর্থ কি? দেরি। এরপর আসো নেভার, নেভার অর্থ কখনো না। তো আমি বাংলাতে যেটা ছড়া পড়েছি আর ইংরেজিতে যেটা রাইমস পড়েছি তোমরা অবশ্যই অবশ্যই এগুলো শিখে রাখবে। আর রাইমসের ওয়ার্ড মিনিং আর ছড়া শব্দার্থগুলো অবশ্যই অবশ্যই শিখে রাখবে। আজকে তাহলে এতটুকু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।